প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তাসলিমা মৎস্য নার্সারি থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি দেশি শিং মাছের পোনা নিয়ে আসলাম। কেজিতে হলো 800 থেকে 1000 পিস মাছের পোনাগুলো। চাষ করতে হলে তাসলিমা মৎস্য নার্সারি থেকে মাছের পোনা সংরক্ষণ করতে পারবেন। তাসলিমা মৎস্য নার্সারি থেকে সুব্যবস্থা রয়েছে, মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়। এমনকি এ মাছের রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। এমনকি তাসলিমা মৎস্য নার্সারি থেকে সকল কাপ জাতীয় মাছের পোনা অথবা রেণু সংরক্ষণ করতে পারবেন, যেমন ভিয়েতনাম কই মাছ, মুনুসেক্স তেলাপিয়া, থাই পাঙ্কাস মাছ, আরও দেশি শিং মাছ, গুলশা মাছ, দেশি মাগুর মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, আয়ের মাছ, ভিয়েতনাম কই মাছ, এরকম যত কাপ জাতীয় মাছের আরও বাংলা কাপ জাতীয় মাছের রেণু পোনা সংরক্ষণ করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন নাম্বারে অথবা ভিডিও টাইটেলের নাম্বারে অনুযায়ী মাছের পোনা অথবা রেণু সংরক্ষণ করতে পারবেন। দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশ হিসাবে 800 থেকে 1000 পিস মাছ আপনি পুকুরে কালচার করতে পারবেন। অবশ্যই পুকুরের পানির গভীরতা 3 ফিট থেকে 3.5 ফিট। এমনকি দেশি শিং মাছের পোনা বায়ুফ্লোকা চাষ করতে হলে 10,000 লিটার ট্যাঙ্কে 3 থেকে 3,500 পিস মাছ বায়ুফ্লোকে কালচার করতে পারবেন। সুব্যবস্থা সুস্থ সফল মাছের পোনা দেশি শিং মাছ, যা তার 4 থেকে 5 মাসের মাধ্যমে মাছের পোনা 8 থেকে 10 কেজি বানিয়েই বিক্রি করা যায়। দেশি শিং মাছ আমাদের দেশে জাতীয় সুস্থ সফল একটি মাছ, যা কিছুদিন সময়ের ভিতরে বাজার করা যায়। অবশ্যই বাজারের রেট অনুযায়ী মাছের পোনাগুলোর দাম অনুযায়ী বিক্রি করা যায়, যেমন 400 থেকে 300 টাকা কেজি হিসাবে বিক্রি হয় দেশি শিং মাছের পোনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।